প্রিয়াঙ্কা গান্ধী সক্রিয় রাজনীতিতে আসার পর থেকেই পরিবারতন্ত্রের অভিযোগ তুলে কংগ্রেসকে খোঁচা দিচ্ছে বিজেপি। কিন্তু এবার এই নিয়ে মুখ খুলতে গিয়ে বিতর্ক বাঁধালেন এনডিএ শাসিত বিহারের মন্ত্রী বিনোদ নারায়ণ ঝা। সুন্দর চেহারো কে আধার পর ইস দেশ কে লোগো সে ভোট নাহি লিয়া যা সকতা হ্যায়। অর যদি ও এসা সোচতে হ্যায় কি প্রিয়াঙ্কা গান্ধী বহুত সুন্দর হ্যায় ইসলিয়ে ও রাজনীতি মে আ গই তো সারা সিট জিত জায়েঙ্গে, ইসলিয়ে ও মুগালতে মে হ্যায়। লোকতন্ত্র পরিপক্ব হোনে কি ওর হ্যায় ভারত কা, অর এসে এসা নির্ণয় সব লোকতন্ত্র কে লিয়ে আচ্ছা নাহি হ্যায়, শুভ নাহি হ্যায়। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারিও রাহুল প্রিয়াঙ্কাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। কংগ্রেস কে পাস কোই নেতা নাই, তো হো সকতা হ্যায় কি চুনাও কি তারিখ আতে হ্যায় তো প্রিয়াঙ্কা গান্ধী কা লড়কা ভি আ জায়ে, কিউঁকি রাহুল জি কে পাস তো হ্যায়। লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন পর্যন্ত এই ইস্যুতে বিজেপির সুরে মুখ খুলেছেন। রাহুল জি নে এক প্রকার সে ইয়ে অ্যাকসেপ্ট কিয়া কে রাজনীতি করনা মেরে অকেলে কে বস কি বাত নাহি হ্যায়, ইয়ে উনকি সমঝ মে আ গয়া। ये भी मेरे लिए बहुत बड़ी बात की, ये समझ आ गई उनमें कि मैं नहीं कर सकता हूँ, और इसलिए उन्होंने प्रियंका जी को मदद के लिए लिया, तो ये भी एक अच्छी बात है। इन्हीं पार्टी शूट चोड़िए से कांग्रेस को स्पीकर होकर पॉलिटिक्स की बात नहीं करना चाहिए, क्योंकि वो भी क्रिटिसिज्म के अंदर फिर आता है, फिर उनके ऊपर भी क्रिटिसिज्म हो जाएगा। ইন্ডিয়ার শরিক শিবসেনার গলাতেও শোনা গিয়েছে বিজেপির উল্টো সুর। দলের মুখপাত্র সামনায় লেখা হয়েছে, গুজব ছড়ানো হচ্ছে যে রাহুল ব্যর্থ বলে প্রিয়াঙ্কাকে সক্রিয় রাজনীতিতে আনতে হয়েছে। এই কথার কোনো ভিত্তি নেই। প্রিয়াঙ্কাকে রাজনীতিতে এনে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়ার পেছনে নির্দিষ্ট উদ্দেশ্য আছে। প্রিয়াঙ্কা গান্ধী হুবহু ইন্দিরা গান্ধীর মতো, প্রিয়াঙ্কার কথাবার্তা আচরণে ইন্দিরার ছায়া স্পষ্ট। প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে আসায় হিন্দি বলয়ে কংগ্রেস নিশ্চিতভাবে লাভবান হবে। প্রিয়াঙ্কার সভায় ভিড় হতে শুরু করলে তিনিও ইন্দিরা গান্ধীর মতো ভারত সম্রাজ্ঞী হতে পারেন। কংগ্রেস কর্মীরা তো প্রিয়াঙ্কাকে বারাণসী লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী করার দাবিও জানাচ্ছেন। কংগ্রেসের দাবি, এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রিয়াঙ্কাই। প্রিয়াঙ্কা জি কে তালুক সে ইয়ে ভাবনা উত্তরপ্রদেশ কি কই কনস্টিটুয়েন্সিজ মে হ্যাঁ, লোক এসা কে রে হ্যাঁ, ডিমান্ড ভি কর রে হ্যাঁ, তো মে সমঝতা হুঁ ইয়ে বিলকুল তবক্কে হ্যায়, লোক এসা কহেঙ্গে আর আগে ভি কহেঙ্গে, আর জগহ সে ভি ডিমান্ড আয়েগি, লেকিন ইয়ে ফ্যাসলা তো উনকোই করনা হ্যায়। অনেকে বলছেন বিজেপি মুখে এই বিষয়টিকে যতই গুরুত্বহীন বলে দাবি করুক, প্রিয়াঙ্কার আগমনে গেরুয়া শিবিরে যে শোরগোল পড়েছে তা বোঝা যাচ্ছে একের পর এক নেতার প্রতিক্রিয়া দেখেই। এবিপি আনন্দ।